বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বিডি স্কুলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আজকে আমরা তোমাদেরকে জিএসসি গণিত বিষয়ের জ্যামিতি সম্পাদ্য, এটি গুরুত্বপূর্ণ সম্পাদ্য আলোচনা করব। আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে এবং জ্যামিতি সম্পাদ্য সাত এটা ইনশাল্লাহ ভালো করে বুঝে নেবে। তো দেখো, সম্পাদ্য সাত এখানে কি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে কোন বর্গের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। অর্থাৎ তোমার চার নম্বরের জন্য এই ফসলটি আসে, অর্থাৎ কোন বর্গের একটি বাহুর দৈর্ঘ্য তোমার ফসলে এভাবে দেওয়া থাকতে পারে, কোন বর্গের একটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার অথবা 5 সেন্টিমিটার অথবা 6 সেন্টিমিটার দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। এভাবে যে কোনো একটি মাপ দেওয়া থাকতে পারে, এভাবে তোমার বর্গটি আসবে। এখন দেখো, মনে করো তোমার এখানে দেওয়া আছে 6 সেন্টিমিটার, তোমাকে বর্গটি আঁকতে হবে। কীভাবে তুমি আঁকবে, এই দেখো এখানে তোমার স্কেলের দেখো 0 থেকে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। আমরা দেখো এই 6 সেন্টিমিটার একটা মাপ নিচ্ছি, একটি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য। এদিকে দেখো, মনে করি কোনো বর্গের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার পর্যন্ত, এখানে 6, দেখো 0 থেকে 6 পর্যন্ত এখানে একটি বাহুর দৈর্ঘ্য নিলাম আমরা, ধরি একটি কোনো বর্গ একটি বাহুর দৈর্ঘ্য এ দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। এখন তোমাকে করতে হবে কি, দিকে দেখো, যেমন ধরি যে কোনো রশ্মি মনে করো বিই থেকে, এখানে ধরো বি, এখানে ধরো ই, একটা রশ্মি বি রশ্মি একটা নিলাম, নেওয়ার পরে এই বাহু সমান করে, এই বাহু সমান করে দেখো এই বাহু অর্থাৎ 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার এটা সমান করে বিসি কেটে নিলাম, বিসি কেটে নি। এবার দেখো বিসি রেখার বিবিন্দুতে সি বি এফ কোণ সমান 90 ডিগ্রি আঁকি, অথবা বিসি লম্ব বিএফ আঁকি, এভাবে বলা যায়। তো দেখো কীভাবে 90 ডিগ্রি আঁকে বা লম্ব আঁকে, দেখো বিকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা একটি অর্ধবৃত্ত আঁকে, দেখে দিকে দেখো এই, আবার ওই মাফে এখানে প্রথমে 60 ডিগ্রি আঁকলাম, এখানে আরও 60 ডিগ্রি, তাহলে হলো 120 ডিগ্রি। আবার এই 60 ডিগ্রি অর্ধেক হচ্ছে 30 ডিগ্রি, কেমন, তাহলে অর্ধেক 30 ডিগ্রি, অর্থাৎ বিএফ লম্ব বিএফ লম্ব আঁকলাম এখানে, অথবা সি বি এফ কোণ সমান 90 ডিগ্রি আঁকি, এটা বলা যায়। এবার দেখো বিএফ রেখায় এই বাহু অর্থাৎ এখানে যে 6 সেন্টিমিটার আছে, 6 সেন্টিমিটার সমান করে বিএফ রেখায় এ বি অংশ কেটে, এ বি কেটে দেখো, অর্থাৎ এই এখানে যে এর সমান আছে, এর সমান করে এবার দেখো, অর্থাৎ এই বাহুর সমান করে, এই বাহুর সমান করে আবার বিএফ রেখায় এ বি অংশ কেটে নি, এটা হলো এ বি অংশ কেটে নিলাম, এখানে অর্থাৎ তাহলে 6 সেন্টিমিটার, কেমন। এখন আবার এ ও সি কে কেন্দ্র করে আবার এ এর সমান করে
দেখো এর সমান করে একটি বৃত্ত সামাগ্রী এভাবে এবং এ এবং সিকে কেন্দ্র করে যথাক্রমে দুটি বৃত্ত সামাগ্রী বৃত্ত সাপ্তাহ পরস্পর ডি বিন্দুতে সাত করে। তাহলে এ এ কমা ডি এবং এ কমা সি এ কমা ডি এবং এ কমা ডি এবং সি কমা ডি যোগ করি। এ কমা ডি এবং সি কমা ডি যোগ করি। তাহলে কি হলো, এখানে দেখো এ বি সি ডি একটি উদ্দিষ্ট বর্গ। তাহলে দেখো বন্ধুরা, একটি বর্গের যে চারটি বাহু, এখানেও 6 সেন্টিমিটার, এখানেও 6 সেন্টিমিটার, এখানেও 6 সেন্টিমিটার, এখানেও 6 সেন্টিমিটার, অর্থাৎ চারটি বাহু এ বি বি সি সি ডি এ ডি 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, অর্থাৎ বর্গের চারটি বাহুই সমান এবং প্রত্যেকটি কোণের সমকোণ, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এ বি সি ডি ই হল উদ্দিষ্ট বর্গ। অর্থাৎ তোমরা এভাবেই এ বি সি ডি একটি বর্গ আঁকতে পারবে একবারে সহজ। অথচ এই জ্যামিতিটা, এই সম্পত্তিটা পরীক্ষাতে বারবারে আসে। আশা করি আমাদের সাথে থেকে তোমরা উপকৃত হবে। এই জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট দিবে। তোমাদের অন্য অন্য কোন কোন ক্লাস দরকার সেই জন্য আমাদেরকে পরামর্শ দিবে। আজকে আমাদের সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম।